নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা যখন ছোট নার্সারি থেকে গোলাপের চারা নিয়ে আসি, তারপরে একটা কমন প্রবলেম আমাদের গাছে হয়, সেটা হচ্ছে গাছের পাতা পুড়ে পুড়ে যায়। অনেক সময় দেখি যে গাছের পাতা একদম মুচমুচে হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ধার ধারটা পুড়ে যাচ্ছে এবং সেই পাতাগুলো আস্তে আস্তে পড়তে থাকে, গাছটি দুর্বল হতে থাকে। সেই গাছগুলোকে আমরা কিন্তু বাঁচাতে পারি না। নার্সারি থেকে ভালো গাছ নিয়ে এলাম, সেই গাছের অবস্থা আমাদের বাড়িতে এসে খুব খারাপ হয়ে যায়। সেই গাছগুলোকে কিভাবে ঠিক করব, আজকের ভিডিওটি সেটা নিয়ে থাকবে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকুন। ছোট্ট একটি ইনফরমেশন বন্ধুরা, আমাদের গোলাপের উপর বা অন্যান্য গাছপালার উপর যেরকম মাই রোজ গার্ডেনে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাচ্ছেন সেরকম পাবেন। তার পাশাপাশি আমরা আরেকটি চ্যানেল ওপেন করেছি শিক্ষামূলক, চ্যানেলটির নাম হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি একাডেমি। তো প্রত্যেককে অনুরোধ করব যে হিস্ট্রি এবং জিওগ্রাফি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সেখানে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন রকমের ভিডিও আপনারা পাবেন। দেখুন বন্ধুরা, এই যে আমাদের গোলাপ গাছের এই যে প্রবলেম, এই প্রবলেমের জন্যই কিন্তু আমাদের গাছ নষ্ট হয়। আমি দেখাতে বলবো ছোট গোলাপ গাছ। দেখুন এই যে ছোট ছোট যে সমস্ত আমাদের গোলাপ গাছগুলো আছে, এই গাছে মেনলি এই প্রবলেমটা বেশি হয়। অন্যান্য গোলাপ গাছে এই প্রবলেম হয়, কিন্তু ছোট গোলাপ গাছের ক্ষেত্রে এই প্রবলেম একটু বেশি হয়। এই যে গাছগুলো, এখন তো মোটামুটি শীতের ওয়েদার আছে, তাই গাছের পাতা মোটামুটি ঠিক আছে। এই গাছগুলির অবস্থা আরও খারাপ হবে যখন গরমের একটু হাওয়া পড়বে। তাই আমাদেরকে এই গাছগুলোকে ঠিক করতে গেলে অবশ্যই এটা পুরোপুরি জানতে হবে। তাছাড়া কিন্তু আমরা যতই নার্সারি থেকে ভালো গোলাপ গাছ নিয়ে আসি, এই গাছগুলোকে বাঁচাতে পারবো না। আমি এবারে বড় বড় আমার গাছগুলোকে দেখাতে বলবো। এই যে বড় গাছ, এই গাছের ক্ষেত্রে এই যে প্রবলেমটা বলছিলাম, অর্থাৎ পাতা পুড়ে পুড়ে যায় বা পাতার ধার ধারটা একদম কালো হয়ে যায়, পাতার মধ্যে ব্ল্যাক স্পট চলে আসে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো বড় গোলাপ গাছের ক্ষেত্রেও হয়, কিন্তু পরিমাণে কিছুটা কম হয়। দেখুন আমার যে বাগান, আমার বাগানে প্রত্যেকটা গাছেই আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটি গাছের পাতা। আমি জাস্ট পাতার দিকেই ধ্যান দিতে বলবো, কারণ গাছের পাতা যদি ঠিক থাকে তাহলে জানবেন যে আপনি ঠিকঠাকভাবেই গোলাপ করছেন, কোনো অসুবিধা নেই। আমি সবসময় আমার বন্ধুদেরকে আমি এটাই বলে আসছি যে গোলাপে কখনোই আপনারা ফুল চাইবেন না, কারণ গোলাপ এমনই একটা গাছ, এই গাছ ফুল না দিয়ে কোনোভাবেই থাকবে না। এর মেন যে ব্যাপার সেটা হচ্ছে আপনি কতটা কেয়ার করছেন, কতটা ঠিকঠাকভাবে কেয়ার করছেন, তার উপরেই কিন্তু এই গাছের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে। এই গাছে একবার করে প্রচুর ফুল হবে, আবার ফুল ঝরে যাবে, গাছকে আপনি কাটিং করবেন, গাছে খাবার দেবেন, গাছে দেখবেন আবার প্রচুর প্রচুর কুঁড়ি চলে আসবে। দেখুন আমার এই গাছগুলো কত পরিমাণে কুঁড়ি এসেছে। তো এই যে আস্তে আস্তে কুঁড়ি চলে আসছে, তো তার মানে কি, গাছ যখন সুস্থ থাকবে তখনই এই ব্যাপারটা হবে, আর যখনই গাছ আপনার অসুস্থ হয়ে যাবে তখনই দেখবেন এই যে যেটা বলছিলাম আর কি, পাতা ঝরে যায় বা পাতা কালো হয়ে যায়, পাতা পুড়ে পুড়ে যায়, এই এই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক দেখবেন শুরু হয়ে গেছে। আর তখনই আমাদেরকে করতে হবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কী করব, সেই ব্যাপারটাই আজকের ভিডিওতে এবারে আমরা দেখব। দেখুন বন্ধুরা, আমরা এই জিনিসটার সাথে সবাই মোটামুটি পরিচিত, ইনো, ঠিক আছে, এটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। যখন আমাদের বদহজম হয় তখন আমরা এই ইনোর ব্যবহার করে থাকি। তো এই ইনো দিয়ে আজকে আমরা গোলাপ গাছেরও ট্রিটমেন্ট করব। আমাদের গোলাপ গাছের, আমি যেটা বলছিলাম যে আমাদের পাতার উপরে মেনলি প্রবলেম হচ্ছে, তারপরে গাছটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং শেষে গিয়ে কিন্তু আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো আপনি এটাকে কি রোগ বলবেন, ঠিক আছে, এটা এক ধরনের বদহজম, গাছের বদহজম। আমাদের বদহজমের জন্য আমরা যেমন এই ইনো ব্যবহার করি, গাছের জন্য আজকে আমাদেরকে ইনো ব্যবহার করতে হবে। কি ব্যবহার বিধি কিভাবে করবেন সব বলবো। তার আগে আমি বলছি যে আপনারা ছোট গাছে, বিশেষ করে যেগুলো একদম নার্সারি থেকে জাস্ট নিয়ে এসেছেন, সেই সমস্ত গাছে এটা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন ইনো একটা প্যাকেটে ছটা থাকে, 60 টাকা দাম, একটা প্যাকেটও কিনতে পারেন 10 টাকা করে। তো এই ইনো কি করব আমরা, ফার্স্ট একটা গাছের জন্য, ধরুন আমি ছোট যে গাছটা দেখালাম আরেকবার দেখাতে বলবো, এই যে ধরুন এরকম ছোট গাছ, প্রবলেম থাকুক বা নাই থাকুক,
ধরুন এই গাছটা, এই গাছে আমার কিন্তু এখন পাতার উপর কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এই গাছে ইনো ব্যবহার করতে পারি মাসে একবার। মাসে একবার আমি ইনো ব্যবহার করব। একটা ইনোর প্যাকেটে আমি দুবার, একটি ইনো প্যাকেট দিয়ে আমি কিন্তু দু মাস খাবার দিতে পারবো এই ধরনের গাছে। আবার এই দিকে একবার দেখাতে বলবো, যে সমস্ত বড় গাছ, ঠিক আছে, সেই সমস্ত বড় গাছগুলি, যেমন ধরুন এখানে প্রত্যেকটি গাছেই খুব বড় গাছ আছে, তো এই গাছগুলিতে আমি একটি ইনো প্যাকেট কিন্তু একবারে ব্যবহার করব। ইনো ব্যবহার করলে আমি যে প্রবলেমটার কথা বলছিলাম, পাতা মুচমুচে হয়ে যাচ্ছে বা পাতা একদম পুড়ে পুড়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, এই প্রবলেমটা কিন্তু ম্যাজিকের মতো একদম সলভ হয়ে যাবে। কীভাবে ব্যবহার করতে হয় এবার আমি বলি। একটা ইনো প্যাকেট থেকে ছোটো গাছ হলে হাফ প্যাকেট আর বড় গাছ হলে এক প্যাকেট, আপনি 200 থেকে 250 ml জল, মানে এক গ্লাস জলে আপনি মিশিয়ে দিন। সেই জলটা আপনি আপনার ছোট গাছে হলে হাফ প্যাকেট ইনো দিয়ে সেটাকে অ্যাড করে দিন, চার্জ করুন। আর যদি বড় গাছ হয় এক প্যাকেট ইনো দিয়ে ওই 250 থেকে 300 ml জলটা গোড়ায় দিয়ে দিন মাসে একবার। এর চেয়ে বেশি করার দরকার নেই। দেখবেন আপনার গাছ একদম তরতাজা হয়ে উঠছে মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে, ভীষণ ভালো। তার সাথে যে কাজগুলি করবেন, রুট ট্রিটমেন্ট করবেন। চ্যানেলে আমি প্রত্যেকটি ভিডিওতেই যেরকমভাবে রুট ট্রিটমেন্টের কথা বলি, অর্থাৎ তিনটি জিনিস দিয়ে রুট ট্রিটমেন্ট করতে হয়। নাম্বার ওয়ান লাগে একটি ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড ইউজ করবেন। সেকেন্ড যেটি লাগে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড 2 গ্রাম, ঠিক আছে, হিউমিক অ্যাসিড নেবেন। আর 3 নম্বর লাগবে একটি রুট হরমোন, কাটিং এড পাউডার, সেটি লাগবে 2 গ্রাম। এই তিনটি জিনিসকে 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন। 200 থেকে 250 ml জল প্রত্যেকটি টবের গাছে বা জমির গাছে আপনারা ব্যবহার করবেন। এটা করবেন, ইনো দিলেন, রুট ট্রিটমেন্ট করলেন, তারপরের দিনে 12/61/0 গাছকে খাবার দেবেন। 1 গ্রাম 12/61/0, মানে ওই অসুস্থ গাছগুলোতে 1 গ্রাম 12/61/0 1 লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে সেই জলটি 200 থেকে 250 ml দিলেন। অর্থাৎ তিনটি কাজ পরপর 3 দিন ধরে করলেন, গাছে ফাঙ্গিসাইড বা আমাদের কীটনাশক যা যা করণীয় সব কিছু করবো। পিজি আর এখন আমরা দেবো না, গাছে কোনো জৈব খাবার দেবো না, কোনো মিক্স ফার্টিলাইজার দেবো না, কোনো যেগুলো আরও বিভিন্ন রকমের খাবার দাবার আমরা দিই সেগুলো দেবো না, ম্যাগনেসিয়াম সালফেটও আমরা এখন ইউজ করবো না। জাস্ট এই যে কাজ বললাম এটা যদি 2 সপ্তাহ করেন দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব ভালো হবে। ইনো আমরা একবারই দিচ্ছি, অন্যান্য যে পরিচর্যার ব্যাপারগুলো বললাম সেগুলো 2 সপ্তাহ করুন, দেখবেন গাছে ভালো রেজাল্ট হচ্ছে। তারপরে আপনি কন্টিনিউ করতে থাকুন। এই ধরনের অসুস্থ বদহজম যুক্ত গাছগুলি অবশ্যই সুস্থ হবে, কোনো রকম প্রবলেম হবে না। গোলাপের নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। আরও বলছি বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মাই রোজ গার্ডেন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।